সোনার মাঝে সোয়াগা দিলে রোদরে তার দুনা ও মনরে সংসারে সুপ্রেমিক যারা প্রেম খেলা খেলিয়াছেন তারা আর দুঃখে খান্দিনীরা দ্বারা করছে প্রেম সাধনা ও তারা অগ্নির কুণ্ডে জ্বলিয়া পুড়িয়া অগ্নির কুণ্ডে জ্বলিয়া পুড়িয়া না সাড়ল মিল নারে সোয়াগা উনাই শুনা সোনার মাঝে সোয়াগা দিলে রং ধরে তার দুনা তাইলে সেই শিক্ষিত রে ডাক দে, সামাজিক হিসাবে কোনো ডাক পড়লে সেই শিক্ষিত রে ডাক দে, আর্থিক হিসাবে ডাক পড়লে সেই আপনার শিক্ষিত ব্যক্তিরে ডাক দে, পরিবেশ হিসাবে ডাক পড়লে আপনার কি বলে সেই শিক্ষিত ব্যক্তিরে ডাক দে। অনেক ধনী অনেক গুণী অনেক সম্মানী পৃথিবীর মধ্যে আসইন, কিন্তু যখন জ্ঞানের দিক দিয়ে সম্মানের চক্ষে দেখা হয় তখন জ্ঞানী তাকি আপনার কি বলে পৃথিবীর মধ্যে আর কেউ দামি নয়। দয়াল নবী যে ফরমাইছেন ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ কা ফাদলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব, আলিমর ফজিলত জ্ঞানীর ফজিলত হইয়া থাকলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা, যেমন আসমানর চন্দ্রর ফজিলত নক্ষত্রর উপরে, জ্ঞানীর ফজিলত সাধারণ অজ্ঞানহলর উপরে। আবার আল্লাহর হাবিবে ফরমাইলা ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া, এত ফজিলত কেনে বলে শরীয়তর জ্ঞান যারা আছে সাধারণ জ্ঞানীরে সাড়ি দিলা ইজুজ, আপনার শরীয়তর জ্ঞান যারা রাখে কোরআন হাদিসের জ্ঞান আল্লাহর হাবিবে ফরমাইরা তারা হইয়া তাগলা কি বলেন তে নবী অগলর ওয়ারিস, যারা শরীয়তর জ্ঞান রাখে শরীয়তে যারা রে আলিম হয় ইসলাম ধর্মলম্বী জ্ঞানী যারা, আল্লাহর হাবিবে ফরমাইরা ইসলাম ধর্মাবলম্বী জ্ঞানী যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে তারা নবী অগলর ওয়ারিস। আর নবী অগলে আপনার জমিনের মধ্যে কোনো টাকা পয়সা ধন সম্পদ তৈয়া যাইন না, তৈয়া যাইন কিতাব বলে ইলম ইলম রে জ্ঞান রে, নবী অগলে তৈয়া গেছেন কি বস্তু জ্ঞান, কোনো নবীয়া জমিনের মধ্যে ধন সম্পদ তৈয়া যাইননি, ছেলেমেয়ের লাগিয়া আপনার ঘনিষ্ঠজনের লাগিয়া তৈয়া গেছেন কি উম্মতর লাগে তৈয়া গেছেন প্রত্যেকে কিতাব, আমাদের নবীয়া কি তৈয়া গেছেন কোরআন আর হাদিস, কেয়ামত পর্যন্ত যারা কোরআন হাদিসরে রীতিমতো অর্জন করব জ্ঞান অর্জন করব, কোরআন হাদিসরে চর্চা করব, কোরআন হাদিসরে মান্যতা করব, ততদিন পর্যন্ত এই সমাজের মধ্যে কী থাকবো উৎকৃষ্ট, এই সমাজের মধ্যে সে থাকবো দামি, এই সমাজ সে থাকবো গুণী, এই সমাজের মধ্যে সে থাকবো সর্বাধিক দিশাবলম্বী, অর্থাৎ তার পিছনে কেউ ভালানি সম্ভব হবে না। লক্ষণীয় বিষয় আতাল দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উপর হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন মাম্মা তাওহু ইয়াতলুবুল ইলমা লিইহিয়া বিহি ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিনা দারাজাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ, কিয়ামতের ময়দানে যে মানুষ ইলমে দ্বীন শরীয়তের জ্ঞান অর্জন করার পথ ধারণ করছে, শিক্ষা নেন শিক্ষা সমুদ্র এখনো সাঁতার কাটতে আছে, এমত অবস্থায় আপনার কি বলে মৌত হয়ে গেছে কিয়ামতর ময়দান, সে আর নবী হলে মাত্র একটা দরজার পার্থক্য থাকব। তাহলে বোঝা গেল ই জমিন সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা রুতবার মালিক আপনার আম্বিয়া কেরাম, দুনিয়ার তারা সম্মানী মরণের ঘরেও তারা হইয়া তাং লাগি শ্রেষ্ঠ সম্মানী, তাই সেই সম্মানের দিক দিয়া যদি বিবেচনা করা যায় তাহলে নবী অগলর মাত্র এক দরজা পিছন হইয়া তাকলা খারা বলে শরীয়তর শিক্ষিত যারা আলিম উলামা। এবার অন্যান্য প্রবাদ বাক্য আইয়া আজিছে আপনার শিক্ষিতর কলমের খালি ওয়া তাহলো শহীদর রক্তটা কি আরো বেশি আপনার কি বলে দামি, শহীদ অগলর রক্ত যারা আল্লাহর রাস্তায় মাঝে জান দিলায় জীবন দিলায় তারার গায়ের রক্ত আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জাহান্নামের আগুন তৈ তারার গায়ে জীবনের রক্ত রে আল্লাহর যাতে হেফাজত করছেন, যারা মরি যায় শাহাদত বরণ করে নিজে আল্লাহ কোরআনের মধ্যে ফরমাইছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, আল্লাহর যাতে ফরমাইরা যারা আল্লাহর রাস্তায় জান দিলায় এরারে তোমরা মোরা কইও না,
তাহলে বুঝা গেল জমিন ও আল্লাহর কাছে আর ওলা দাম কোনো হিসাব নাই। মরি গেলে আল্লাহর রাস্তাত আল্লাহ তার আর রিজিক দেন, বেলা হিসাব আল্লাহ যাতে জন্নত দেন, সম্মান ও মুখবার দিক দিয়ে শহীদ হকল ইয়া তাকল ঊর্ধ্বস্তর তাকি ঊর্ধ্বস্তর। আল্লাহর বন্দে গান শাইরিনে ফরমাইরা, জ্ঞানী হকলে ফরমাইরা, তাদের প্রবাদ বাক্য ইয়া তাকল, আরে শহীদর গায়ের রক্ত তাকি ইয়া তাকল, জ্ঞানী ব্যক্তির কলমের দাম নার খালির দাম বেশি। যে রক্তরে আল্লাহ দাম দিলা জাহান্নামর আগুনির লাগি আরাম করি দিলা, বেলা হিসাবে জন্নতর ফয়সালা করি দিলা, যে ব্যক্তি এত সম্মান শহাদত বরণ করার কারণে তার তাকিও সম্মান হইয়া থাকলো, যার কলমে বালা জিনিস লেখত হারে। সমাজ সংশোধনের লাগিয়া আপনার সমাজের পথ দেখাইবার লাগিয়া জ্ঞান অর্জন করিয়া যারা জ্ঞানরে চর্চা করে মুখ দিয়া আর খাতায় কলমে লেখে, তার আর কলমর খালির দাম শহীদর রক্তর দাম তাকিও বেশি। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বন্দে গান লোক করা হো মুসলমান, এই জমিনের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমাদের জাতির সম্মান দিছে শিক্ষার ধরন। আই এই সমাজ এত পিছনে পড়ার কারণটা কি? এই সমাজ এত আপনার লাঞ্ছিত বঞ্চিত বিপদগ্রস্ত হওয়ার কারণটা কি? ইসরায়েলের মতো ছোট একটা দেশ, ইসরায়েলের মতো ছোট একটা দেশ, যে দেশের গণসংখ্যা এখনো কোটির মধ্যে পৌঁছিছে না, গোটা বিশ্বরে আপনার হ্যান্ডিং করে গোটা বিশ্বর উড়ে তার হাত চলে, গোটা বিশ্বরে পরিচালনা করতে চায়। আজ বিশ্ব শক্তিধর বড় বড় দেশ হলে যার সঙ্গে মোকাবিলা করা কি বলে সম্ভব নাই? হাজারো মানুষ যদি একদিকে তরবারি লইয়া খেলা থাকে আর অপর দিকে একজন ব্যক্তি তার জ্ঞান লইয়া খেলা থাকে, হাজারো ব্যক্তির তরবারে ধ্বংস করে দিব একজন ব্যক্তির জ্ঞান চর্চার ফলে। বিশ্বর আপনার কত বলেন তো 800 কোটি মানুষের মধ্যে, 800 কোটি মানুষের মধ্যে এখনও ইহুদির সংখ্যা কোটি 1 কোটি 20 লক্ষ, গোটা পৃথিবীতে ইহুদির সংখ্যা 1 কোটি 20 লক্ষ। 1 কোটি 20 লক্ষ ইহুদির মধ্যে যদি আপনি হিসাব লাগাইন, তাহলে 1 কোটি 20 লক্ষর মাঝে 90 কোটি ভাই 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 শিক্ষিত। তারা আপনার কি বলেন তো যে কোনো বিনজিওর মধ্যে যাও, যে কোনো ধরনের বিজ্ঞানও যাও প্রথম সারি, যে কোনো ধরনের শিক্ষা দিকে চর্চা করো প্রথম সারি। তাই যত ধরনের আপনার বোমাবাজ বোমা তৈয়ার হইতেছে, যত ধরনের আপনার মারণ অস্ত্র তৈয়ার হইতে আছে, আধুনিক আধুনিক যত ধরনের যন্ত্রপাত সৃষ্টি হইতে আছে, ওই আপনার ইহুদিরা রিচার্জ করিয়া তারাই প্রথমে আপনার বিশেষ বিশেষ জিনিসটি আবিষ্কার করে, বিশেষ বিশেষ যন্ত্ররে আবিষ্কার করে জ্ঞান চর্চা করিয়া জমিনের মধ্যে সবচেয়ে ঊর্ধ্ব আসন নেওয়ার চেষ্টা করতে আছে। বিশ্বের এমন কোন দেশ নাই যে দেশ বড় বড় আপনার পদবীর চাকরি আনার মধ্যে আপনার ইহুদি নাই। তো কাই না হনে আপনার দেশ শিক্ষার এত ঊর্ধ্ব শিওরে গেছে, এখনও আপনার কোনো ওয়েল কোম্পানির ব্যতিক্রম ধরলে ইহুদি ইঞ্জিনিয়ার আনিয়াই কেন সঠিকতা করা লাগে? ঠিক তদ্রুব ইয়া তাহলে বড় বড় কোম্পানি এই ভারতবর্ষের মধ্যে আপনার 140 কোটি মানুষের কান্দা লইলিছে, 140 কোটি মানুষের মধ্যে বড় বড় জ্ঞানী গুণীর কিন্তু অভাব নাই। এর বাদেও আপনার বড় বড় কোম্পানিয়ে তার কোম্পানির ভিন্ন ভিন্ন যন্ত্রপাত মেশিন আদি আপনার আধুনিক আধুনিক এগুলারে ব্যবহার করতে, এগুলারে ফিটিং করতে, এগুলারে চালাইতে সাহায্য লয় এহুদির, যার কারণে আপনার এহুদির সঙ্গে ভারতবর্ষ একটা দেশ, আজ ফিলিস্তিন নির্যাতিত দেশ, লাচার দেশ, বিপদগ্রস্ত দেশ, সবর অন্তরের মাঝে ফিলিস্তিনের প্রতি আফসুস আছে, ভারত সরকারের কি নাই আছে, কিন্তু আপনার ফিলিস্তিনের পক্ষপাতী হইয়া ইসরায়েলের বিপক্ষে মাতে না, কারণ বড় বড় কারিগরি, বড় বড় ফ্যাক্টরি, বড় বড় মেশিনারি, বড় বড় যন্ত্রপাত ইতার চুক্তি আছে, বড় বড় আপনার অফিসার হল, যে অফিসার হল সারা দেশের ভিন্ন ভিন্ন আপনার কোম্পানি পরিচালনা করা যাইত না, এরা এই দেশের মধ্যে আপনার আছে। চুক্তি যদি বন্ধ হয়ে যায় তাহলে বিভাগীয় অফিসার হল ইকান্তাকি হরবা, লেনদেন আদান প্রদান বন্ধ হয়ে যাব, দেশের আপনার ভিন্ন দিকে ক্ষতি হইব। এর কারণে আমার দেশের সরকারেও আপনার কি বলেন তো ইসরায়েলের পিচ্ছা ছাড়ে না, ফিলিস্তিনের লোক ধরে না, ইসরায়েলের লোক ছাড়ে না, তার কারণ জনগণের বৃহত্তর স্বার্থে।
আপনি আমি ভিন্ন সময় আলোচনায় আইনি না না বলে মুসলমানের 56টা দেশ, মুসলমান 56টা দেশ, পশ্চিমা দেশের মাঝে 56টা দেশ মুসলমান, ইসরায়েলের চতুর্দিক মুসলিম দেশ, একটা দেশে মাতে না রে বা। আমরা প্রায় মানুষের চর্চা করেন যারা নেট চাই, ডেইলি ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানের হালত দেখিয়া, দুঃখিত মুসলমানের হালত দেখিয়া, আপনার গোর ছাড়া বাড়ি ছাড়া মুসলমানের হালত দেখিয়া, মা নাই সন্তান আছে, সন্তান নাই মা আছে, স্বামী আছে স্ত্রী নাই, স্ত্রী আছে স্বামী নাই, কোনো গোর আছে কেউ নাই, এই হালতর উপরে মানুষের যখন এই হালত দেখে আফসুস করে আর কয় হায় রে হায় মুসলমান দেখ রায়নি কতটা দেশ লোক ধরে না। আরে না ধরার মূল কারণ ইয়া তাগলো তুমি দুবাইয়ের দিকে চাইও, সৌদি হোক দুবাই হোক বাহরাইন হোক কাতার হোক কুয়েত হোক ইরাক হোক ইরান হোক যতটা পার্শ্ববর্তী দেশ আছে সব দেশের বড় বড় পদবী এহুদিরা নারকি বলে গ্রহণ করিয়া বইছে, দেশ চালাইতে মন্ত্রীয়ে কাম হয় না, নেতায় কাম হয় না, যে কোনো একটা দেশ চলতে হইলে বিভাগীয় অফিসারের প্রয়োজন হয়, সব ডিপার্টমেন্টও উচ্চ পর্যায়ের অফিসারের দরকার হয়, যে ডিপার্টমেন্টের অফিসার যত উন্নত হইব ওই ডিপার্টমেন্ট তত উন্নতি লাভ করে। মুসলিম দেশগুলার মাঝে বড় বড় পদের পদবী অফিসার হইয়া তাক লাগি এহুদি, যন্ত্রপাত যেখানের মধ্যে তাইয়ার হয় যন্ত্রপাতর কারখানার মূল হইয়া তাক লয় এহুদি, যেখান থাকি আতাতিয়ার সংগ্রহ করা হয় সেই জায়গার মধ্যে সয় সম্পর্ক ইয়া তাকলো বেশি এহুদির, তারা শিক্ষা অর্জন করিয়া সমাজের ঊর্ধ্ব স্থান অর্জন করছে, যার কারণে বিশ্ববাজারে দেখে এহুদির লোক ছাড়ি দিলে আমার অর্থনীতি সমাজনীতি পরিবেশ নীতি ভিন্ন দিকের ক্ষতি আয়োজিত পারে, 20 লক্ষ মুসলমানের উপরে নির্যাতন চলের এমত অবস্থায় আপনার 200 কোটি মুসলমানের উপরে নির্যাতন না হোক, এজন্য বৃহত্ত স্বার্থর দিকে লক্ষ্য করিয়া কোন দেশে আপনার ইসরায়েলের মোকাবিলা করতে চায় না, মূল কারণ তার কাছে শিক্ষা আছে, তার কাছে আত্মীয় আছে, যদি দুনিয়ার কেউ তার আত্মীয় দেয় না ফিলিস্তিনের ইসরায়েলের আত্মীয় দেয় না, তারা নিজের মানুষে 24 ঘন্টার ভিতরে হাজারো হাজার আত্মীয় তারা নিজে নিজে তৈয়ার করে দিব, কেউরোর সাহায্য লওয়া লাগে না, কেউরোর সাহায্য লওয়া লাগে না, যারার মাঝে এই জ্ঞান আছে আপনার মাতার উড়ে নারী হেল্প আপনার বাঙ্গিত পারে, তারে আপনার পতন করা বহুত কঠিন সমস্যা হইয়া থাকে, এর কারণে হাজারো তলোয়ার ওয়ালার থাকি একজন আপনার ব্রেইনওয়ালা হইয়া তাক লগে উড়দে, হাজারো তলোয়ার এলায় হাজারো আপনার বোমাওয়ালায় হাজারো শক্তিওয়ালায় সাধারণ ইসরায়েলের মোকাবিলা হয় না। হ্যাঁ মুসলমান, যেদিন আমরা মুসলমান অগ্রসাম মুসলমান হল শিক্ষা নিয়ে অগ্রগতি লাভ করতে পারবো, তখন দুনিয়ার কোনো জাতে কোনো অবস্থায় কোনো হিল্লায় কোনো ব্যবস্থায় আমাদের আপনার কি বলেন তো করা সম্ভব হইত নাই। আইজ আপনার কি বলেন তে আগামী আকবরউদ্দিন ওয়াইসি এরাও ইয়া তাক লাগি আপনার জ্ঞানী মানুষ সাধারণ ব্যারিস্টার, ওরা আপনার যখন আলোচনা আরম্ভ করে 140 কোটি মানুষের আপনার পক্ষে বিপক্ষে আলোচনা করে, সাধারণ একজন জ্ঞানী মানুষ একজন এমপি এক এমপি যখন আপনার কি বলে বাঘর মতো গর্জন আরম্ভ করে শুধু ভারতের 140 কোটি নয় গোটা বিশ্ব বাজারে আপনার তার হাঁটানি ফুটানিরে সমর্থন করে, যদি আপনার মাঝে জ্ঞান থাকে জ্ঞানের ভিত্তিতে কথা করতে পারো গোটা বিশ্বে আপনার এটারে আপনার কি করবো সম্মান জানাইব। আমার বাহিয়কল বুজুর্গকল মাত্র দিকে লক্ষ্য করো, শিক্ষা ছাড়া জাতি কখনো উন্নতি হইতে পারে না, এর কারণে বর্তমান যে ব্যবস্থা আসাম সরকারে নিছে একদিকে মাদ্রাসাগুলারে বন্ধ করে দিছে, ইসলাম যার গিয়ে লক্ষ্য রাখার দরকার আছে, এই ইসলাম বিদায়ের পথ শিক্ষা প্রয়োজন, তবে সমাজ শিক্ষার সঙ্গে ধর্ম শিক্ষার গুরুত্ব অতি অতিরিক্ত হওয়ার দরকার। আইজ উলামা একরাম এই চিন্তার মধ্যে কিছু আলী মোগলা সৈনিক চিন্তা তো নাই যে ইসলাম তাকের নাজার ইসলাম রোর নাজার, ইসলাম মিটাইতে হইলে সর্বপ্রথম শিক্ষা দিনে ইসলামী দিনে ইসলামী শিক্ষারে বন্ধ করে দেওয়া লাগব। ফেরাউন তো সাধারণ এক মানুষ, ফেরাউনে আপনার কি বলেন তে তার মন্ত্রিসভা ডাকলো, মন্ত্রিসভাত আলোচনা প্রস্তাব আরম্ভ হইল, ফেরাউনে জানায় আমি খুদা বনতাম চাই তোমরা পরামর্শ দেও, খুদাই দাবি করতে হইলে কিতা করা লাগবে, মন্ত্রিসভার বৈঠক হফাস হইল, আপনি যদি খুদাই দাবি করতে চাইন 100 বছর বাদে করো ইনি এখন না খুদা হইতে হইলে 100 বছর অপেক্ষা করো, এক
দুই নম্বর ইয়া থাকলো আমরার প্রস্তাব দুই নম্বর নাকি ধর্মীয় শিক্ষারে বন্ধ করে দেওয়া হোক। একশত বছরে মানুষের ধর্ম বুঝতো নাই, আল্লাহ চিন্ত নাই, রসুল চিন্ত নাই, মানুষ তখন ধর্ম তাকি হরি জীব, সব মানুষ অন্ধ ভঙ্গু বঙ্গু হয়ে যাব। জ্ঞান যখন থাকতো নাই, বাদবালা বুঝতো নাই, তখন যদি তুমি খুদাই দাবি করো দলিল দিয়া কেউ মোকাবিলা করতো নাই, আপনার নির্বেজাল আপনার এই খুদা মানা হয়ে যাব। তাই আপনার কি করলো ফেরাউনে মন্ত্রিসভার প্রস্তাব অনুযায়ী সর্বপ্রথম আপনার কি বলে ইসলামিক শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিল। শিক্ষা যখন বন্ধ হইল, শত বছরের ভিতরে গোটা সমাজ গোটা জাত গোটা কম গোটা দেশ আপনার কি বলে শিক্ষার অলতা কি অন্ধকারের মধ্যে ভরিয়ে গেল। আল্লাহ যত ফরমাইছেন শিক্ষা হইয়া থাকলো আলো নূর, আর আপনার কি বলে অশিক্ষিত মূর্খত হইয়া থাকলো জেহালত অন্ধকার। আলোর মাঝে চলতে যে কোনো চৌকালা মানুষের সুবিধা হইয়া থাকে, অন্ধকারের মধ্যে যত ভালো চেষ্টা লাগাও এর বাদেও ব্যতিক্রম ঘটিয়া থাকে। তাই শিক্ষিত সমাজ যদি হয় অন্ধকার দমন হয়, আলোর মাঝে চলা তার সুবিধা হয়, আর সমাজ যদি অশিক্ষিত হয়ে যায় তাহলে মূর্খতা, যত ভালো চেষ্টা ব্যবহার করিয়া চলো এর বাদেও দিনের মন্দ উষ্টা খাইয়া ফলিয়া যান যাইব। আন্ধারির মাঝে সাফো ভাড়া ফলের না ব্যঙ্গ ফলের, উসাত ফলের না নিসাত ফলের, গর্তর মাধ্যমে ফলের না আপনার কোনো পাত্রর উপরে ফলের, অন্ধকারের মাঝে দেখা গেছে না। বেজুইতে ভাড়া আমার সৈন সাহ আসিল মারি দিছে কামড়, বাসিছই না মোর সৈন উল্টিয়া ফল মোর সৈন অন্ধকার সাপ হতো তাকে। কিছু কিছু সাপের মাঝে কিছু সাপ আসইন আপনার রাস্তার মাঝে ফুতইন, যেমন তার মাঝে একটা আছে পাটোয়া, পাটোয়া সাপ চিনেন তো? সাপের মাঝে একটা সাপ হইয়া থাকলো পাটোয়া বড় গ্রাগ গুসাওয়ালা সাপ, শুনছি জানামাত নাই পাটোয়া সাপ বলে মানুষে যত সময় উপর দিকে যায় না তত সময় বাচ্চা ধারণ করে না, তবে হদিস কুরআন নাই হুনামাত তো ইয়ার হুনামাত ওতার লাগি ফাটোয়া আপনার ভুতিয়া থাকে এখানে মানুষ চলাচলের রাস্তা, যদি ছায়া বলি যায় আবার বাড়িতেই যায়, ছায়া বলি গেলে আবার বাড়িতেই যায়, তবে সর্বসময় নাই। কিছু কিছু মানুষ হলে গপ করিয়া তখন ফাটোয়া সাপ আপনার রাস্তার মাঝে শুয়ে, তার মূল কারণ হ্যাঁ আপনার কি বাচ্চা ধারণ করতো, তে মা তো ইয়া থাকলো ফাটোয়া সাপ রাস্তার মাঝে ভুতিছে আন্দাইর রাইত, আমি আপনি যাইয়া কোনো আলোর ব্যবস্থা নাই, আপনার মাটি তো ভাড়া পড়তে পারে সাপের উপরে তো ভাড়া পড়ে যেতে পারে, যদি পাটোয়ার উপরে ভাড়া পড়ে যায় সবর করবো তো, পাটোয়ার সাপের উপরে ভাড়া পড়ছে ফার চাপ খাইয়া দুঃখ পাইয়া সাপে খামড় মারতো না দিদিছে, ফাটোয়া যদি সুপ মারি দেয় খুব বেশি সময় নাই, একদিন দুই দিন তিন দিন সপ্তাহের ভিতরে বিদায় লইলি তাই, যদি জমিন অন্ধকারে আচরণ হয়ে যায় এই সমাজ শিক্ষা থাকে না, ফাটোয়া যেমন অন্ধকার সুপ মারিয়া জীবন জীবন নিছে, এই সমাজও যদি শিক্ষা থাকে না তাহলে এই সমাজের দনে গুণে জনে সম্মানে যা আছে সব কিছু আপনার চিন্তাই হয়ে যাবে, এর কারণে শিক্ষার দরকার আছে। আল্লাহর বন্ধে গান কল ফেরাউনে এখন দাবি চালাইল, মানরে খোয়া আরম্ভ করলো আমি তো খোদা, কিছুমানে কইলে জিও জি আপনি খোদা, কিছুমানে কইলে কিভাবে আপনি খোদা, আপনি খোদা কি লইবা, বলে আমার খোদাইর ভিন্ন ভিন্ন দলিল আছে এক নাই দুই নাই, আমার খোদাইর ভিন্ন ভিন্ন দলিল আছে, আমি মারতামও পারি বাঁচাইতামও পারি, আল্লাহ জেলা মারইনও বাঁচাইনো ইটা আমিও পারি, ঠিক যে মানার নিজে হইয়া আমি খুদা হইয়া থাকলাম, আমার কোনো বেমার নাই আজার নাই, বয়স আমার বাড়ে না, দুনিয়ার মানুষ ছোট হয়ে জোয়ান হয়ে বুড়ো হয়, তোমরা কো চাইন 360 বছর তাই আমারে দেখরায় আমি বুড়ো হয়েছি নি বলে না, সুলদাড়ি ফাঁকিছে নি বলে না, আমার লাগান 360 বছর ফোন না কোনো মানুষ সুলদাড়ি ও লাখালা রয়েছে নি, টক হইয়া থাকলো কারবার কিয়াল রাখি এক গুড়ো মানে দাঁড়ি ইয়ে লাগাই জানি খালামিন্দি লাগাইছে ভয় লাখে হৌসা সাহেব ভাই সাহেব কালামেন দিয়ে গুড়ো মানুষে লাগাইন দাড়ির মাঝে, দাড়ি বাকিছে তোমার দানাই মুরব্বী আনার লক্ষ্য নাইছে, দাড়ি বাকিছে তোমার বুজুর্গীয় তোর লক্ষ্য নাইছে, আমরা দাড়ি ভাকার লগের লগে ইসান কি ঘরন খালি রঙ্গাইন জোয়ান হইতা, তুমি জোয়ান হইলে ফিরিয়া বিয়াসা দিয়ে রইব গরর যাইন, তাই তো সবসময় মাভিত্রা আপনি জোয়ান না বুড়া, জোয়ান না মুরব্বী মাভিত্রান না না, আপনি যে দাড়ি ইসেন খালা করা চুল ইসেন খালি খালা করইন দাড়ি ইসেন খালা করইন মনের গতি গর সাহেব আনিয়ে খুব না আমরা গরর তাই নাব জোয়ান রইছেন মাপ কাটি টান গেছে আসেন আপনি জোয়ান না মুরব্বী,
খারা দেখাইবার লাগি চুল আর দাড়ি খালা করার চেষ্টা করো। হ্যাঁ মুসলমান, আল্লাহর বন্দেগান, দাড়ির মজেই মেহেন্দি মেহেন্দি তা আপনার ঠিক নাই। দানাইয়ের লক্ষণ আপনার মাঝে আইসে, আপনি সেটারে মানিয়া নেও, কেন না আপনি এখন বুজুর্গীয়তর দিকে। সাধারণ বয়স 40 হওয়ার আগ পর্যন্ত মানুষের চুল দাড়ি বেশিরভাগ ফাঁকে না, মাঝে মধ্যে এক দুঃখ চাইলে এটা সাধারণ বেমার হওয়া হয়, ফাঁক না হওয়া হয় না। সর্বপ্রথম ফেরাউনে এখন দলিল দে, দেখো আমার চুল দাড়ি ফাঁকছে বলে না, ফাঁকছে না, আল্লাহ জানেন তার ছেলেও নাই মেয়েও নাই, আমার ছেলে মেয়ে আসেননি বলে না, আপনারও তো নাই। আল্লাহ তো ঔজাত, লামি আলিদু আলামি ইউলাদ, যাইন জন্ম নিছইন না, জন্ম দিছইন না, যাইন কেউর ছেলে নাই, যান ছেলেও দুনিয়ার কেউ নাই। তাহলে আল্লাহ তো এইন যান অলিয়া ওলাদ নাই, আমিও তো লাগান আমার অলিয়া ওলাদ নাই। আল্লাহ তো ঔজাত যাই না, আপনার কি বলেন তে বেমার হইন না, বেমার আজার হইন না, আমিও তো আমার বেমার আজার নাই। আল্লাহ তো ঔজাত জেলা আসইন ওলা সবসময় তা হইন, আমিও তো লাগান জেলা আসলাম এখন আসি বাদেও তা মোতাই, আমি আল্লাহ নাই কিনে। দলিল তো জানোই না, আলিমুলামা নাই মিটি গেছইন, আলিমুলামা নাই দলিল আপনার কি মিটি গেছইন, যার কারণে ফেরাউন রে একট্টভাবে বেশিরভাগ মানুষে খোদা মানিয়া নেওয়া আরম্ভ করছইন। আলিম থাকলে তো তার মোকাবিলা দলিল হইতো আল্লাহকে। কোরআনে করিমর দিকে চাই তখন আল্লাহ প্রমাণ হয়ে যাব, আল্লাহ যাতে বলমাইন লাউ কানা ফীমা আলিয়া ইল্লাল্লাহু লাফাসাদাতা। শরীয়তর দলিল হইয়া তাহলে কোরআনে করিম আল্লাহ এক তার দলিল বলে, যদি একর জায়গা দুই হইতা, যদি আল্লাহ এক না হইয়া দুই হইতা, ঠিকই তো হইল নে, আসলা ছাড়া যদি আর কোনো আল্লাহ থাকতা, দুইজনে বিবাদ করি আসমান জমিন বউ তাকে মিসমার করি বালাইতা, এক বাবা দুই ছেলে, বাপ থাকতেও বাঘ বাটুর আরম্ভ হয়ে যায়, মরার বাদে তো আর ওইও তাকে 10-20 বছর বাদে আর মাতু নাই, বাটা বাটি হইতেই লাগবো, এক বাড়ি দুই বাঘ হইব। আল্লাহ যদি একজন না হইয়া দুইজন হইতা, উপরে আসমান আর তিনিছে জমিন, আপনার এইভাবে থাকা সম্ভব হইতো না, বউ তাকে আপনার ফসাদ হইয়া সমুদয় ধ্বংস হয়ে যেত, যার কারণে প্রমাণ হইয়া থাকলো আল্লাহ এক ও দ্বিতীয়, আগে আসলা এখন আসল বাদেও থাকবা। এই দলিল দিতে শিক্ষার দরকার আছে, ইলমর দরকার আছে, ইলিম ছাড়া হবে না। এবার আল্লাহর বন্দেগান দ্বিতীয় দলিল, আল্লাহ এক বলে তার প্রমাণ, বলে কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ পরবর্তীকারে আলমে নবী জিরে জানাই দিলা, নবী আপনি কোকুয়া, আল্লাহ একজন, তাই বেপরোয়া, কেউর মোহতাজ নাই, কেউরত তাগি জন্ম নিছইন না, তাই ন কেউরত তাই জন আপনার জন্ম নিছইন না, কেউরে জন্ম দিছইন না, আল্লাহ তো ইন যাই নেখলা, তাইন ছাড়া কেউ নাই, যাচ্ছি বা তোর মধ্যে তান শরিক নাই। আর আল্লাহ পাক পরবর্তীকারে আলম বেপরোয়া, কুচ্চুর পরোয়া, কেউরর পরোয়া করইন না, জন্ম নিছইন না, খাত তাকি কেউরত তাকি আর কেউরে জন্ম দিছইন না, তাই নইয়া তাক লাগি আল্লাহ। এখনো আপনার দলিল মোকাবিলা করতে হইলে ফেরাউন, ফেরাউন তোর তো মা আসইন, আল্লাহর মা আসইন নেই না, দলিল দিয়া মোকাবিলা করতে হইলে ফেরাউন, তোমার বাবা আসইন আল্লাহর বাবা আসইন বলে না, তুমি আপনার কি বলেন তো মোহতাজ, আল্লাহর কুদরতর মোহতাজ তুমি, আল্লাহ যদি আসমান তাকি ভানি দেন না, জমিনের রিজেক ফলবে না, তোমার বাবারও ক্ষমতা নাই জমিনের মধ্যে রিজেক উৎপন্ন করি দেখাইতে, তা হইলে মূল তো একজন আসইন, তোমার তো এমন নাই, ঠিক আল্লাহ বিয়া শাদি করছইননি, খোর্দানি করবানি বলে এইটা তাকি পাক, তুমি তো বিয়া করছো, তোমার স্ত্রী হইয়া তার লাগি আসিয়া, এবার বেড়াউন আল্লাহর যাতে মারতা পারুন বাসাইতা পারুন, এটা হইয়া তাকলো তান এখতিয়ার, যারে সাইন মারুন, যারে সাইন বাসাইন, যারে সাইন ইজ্জত দিন, যারে সাইন বে ইজ্জত করুন, এটা হইয়া তাকলো তান এখতিয়ার বলে এইটা আমিও তো ভারি, কিলাগান তুমি মরারে জীবন দেও আর জিন্দারে মুর্দা বানাও। ফেরাউনে দুইজন মানুষ জেল থাকি বার করি আনলো, একজন আপনার ক্ষমার অযোগ্য আসামি তানে রেহাই দিলাইল, আর একজন ক্ষমার যোগ্য মানুষ তানে আপনার দুই পিস করিয়ে দিল, কইল দেখছো নি এই না আপনার দোষী, ফাঁসি হইতো আসিল, জেল হইতো আসিল, আমি তানে রেহাই দিলাইছি, বাসাই লিছি, জেল নাই, আর এই নইয়া তাং লাগুনি এন জেল ফাঁসি কিচ্ছু আসিল না, আমার ইচ্ছায় আমি তানে কি করছি বলে পিস পিস করি দিছি, মারি লিছি, তাই দোষীরে মার নির্দোষ রে চা আপনার মারতাম বাসাইতাম বাড়ি, দোষীরে দোষীরে বাসাইতাম বাড়ি আর নির্দোষ রে মারতাম বাড়ি, এটা হইয়া তাকলো আমার এখতিয়ার, খুদাই দেখাইছে আমার আল্লাহ ওলা মারুন নিয়ার বাসাইননি, কোনো জেল তাকি আনি আল্লাহ
একজন নির্দোষে আপনার যুবক রইন আর একজন দোষী রে চালিয়ে দে নিলা করছেন ওটার নাম মারার বাসা নিনি মরা বাসা ওতার নাম নি। তাই আল্লাহর বন্দে গান দলিল দিত খে কুরআন নাই হাদিস নাই জ্ঞান নাই আলিম নাই যার কারণে ফেরাউনের মোকাবিলা করডা নাই। এবার ফিরিয়া আমরা কোরআনে করিমর দিকে চাই দলিল দিয়া মোকাবিলার প্রয়োজন আছে। যেদিন দলিল দেরা মানুষ থাকতা নাই এদিন এই ধর্ম টিকাইয়া রাখা সম্ভব হইত নাই। যেদিন দলিল প্রকাশ করডা মানুষ থাকতা নাই এদিন মানুষে মানুষের মধ্যে সম্মান রক্ষা করা সম্ভব হইত নাই। যেদিন দলিল দিয়া মোকাবিলা করার আলিম জ্ঞানী থাকতা নাই এদিন এই সমাজে আপনার কি সঠিকতার রাস্তার মধ্যে রাখা সম্ভব হইত নাই। এজন্য আমার ভাই এখন লক্ষ্য করো এখন আল্লাহ কোরআন শরীফ টাইম যে দ্বিতীয় ফেরাউন হে নিজে খোদাই আনকা আল্লাহ রাব্বু কুমলা আল্লাহ আমি বড় আল্লাহ হইছে হে বড় কিভাবে আল্লাহ হইব দলিল লাগবো আলিম লাগবো আলিম ছাড়া বুঝানি সম্ভব হইত নাই। এবারে লক্ষ্য রাখো মুসলমান আল্লাহ কোরআনে করিমতান জাতর পরিচয় দিত্র আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরে আল্লাহ তো এই জাইন ছাড়া কেউ নাই আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ তো ওজাত যে ছাড়া আর কেউ নাই তিনি ইয়া তাগলা গিয়া ওনার খালিক তিনি ইয়া তাগলা মালিক যিনি হামেশা আসেন হামেশা তাকবা তিনি ইয়া তাগলা গিয়া আল্লাহ আল্লাহ সালা সর্বদা রনেওয়ালা আগে আসলা এখন আসন বাদে রনেওয়ালা সৃষ্টি জগৎ কুল কায়নাতর মধ্যে কেউ নাই। যিনি আগে আসলা এখন আসন বাদেও তাকবা যেভাবে আসলা সেইভাবে তাই নিয়ে তাকলা আল্লাহ। এবারে লক্ষ্য রাখো মুসলমান ফেরাউন আগে ছিল বলে না বাদে তাকবো বলে না বলে যে আসিল না থাকতেও পারে না এ আল্লাহ হয় না জ্ঞানের দরকার আছে। এবারে বিরিয়া লক্ষ্য রাখো আল্লাহ তো জাত লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম যাইন ঘুমাইনো না টিফাইনো না যান তন্দ্রা হয় না নিদ্রা হয় না তিনি হইয়া তাকলা খুদা ফেরাউন তো ও আল্লাহ যাইন আপনার ছয় ঘন্টা আট ঘন্টা ঘুমাইন আবার হোজাগ হয়ে যাইন আমরার আল্লাহ যাইন হোজাগ না ঘুমো সব সময় একই অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা আল্লাহ তুমি ঘুমাও নানি তোমার ঘুম নাইনি বুঝানি লাগবো তো সব জিনিস কিন্তু দলিল দি বুঝানি যায় না তার লাগি দলিলে আকলি দলিলে নকলি দুইটা লাগে। পাক পরওয়ারদিগারে আলমে কইলে তো ভারই না আমি ঘুমাই না আয়াতুল কুরসির মাঝে আইছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহর ঘুমেও ধরে না তন্দ্রায়ও ধরে না টিফানিও ধরে না আমরা তুলা বেশ খাইলে টিফানিয়া ঘুমাইবার লাগি জানে চাই পাক পরওয়ারদিগারে আলম এখন লক্ষ্য রাখো মুসা আলাইহিস সালামর হুকাইয়ার সওয়ালের উত্তর দিত্রা পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ও মুসা দুই হাত দুইটা গ্লাস লইয়া বউ দুই হাত দুইটা গ্লাস লইয়া তুমি বই যাও যত সময় আমি দ্বিতীয়বার নির্দেশ করছি না তত সময় পর্যন্ত গ্লাসগুলা রাখিও না। হযরত মুসা আলাইহিস সালামে খাসর দুই গ্লাস দুইয়া তো লইছেন ফয়লা লইতে তো কি আলো নাই লোহার বাদে এখন কি আলাইছে রে আমার যদি ঘুমায় টিফানি আয় দুই হাত তো এখন হইব খাসর গ্লাস ভাঙ্গি যাব ভাঙ্গি গেলে বাদে আল্লাহর জবাব দিমু কিতা লইতে মনে করছেন তো সাধারণ খামলা আমরা প্রায় মানুষ আছি যে কোনো দায়িত্ব গ্রস্তে মনে করি সাধারণ এর বাদে কিন্তু হেরি সেরি আরম্ভ হয়ে গেছে ইয়া লইতে জানতাম তো লইলাম না অনেক বেটা নেতা বন্ত করি বেউস হয়ে গেছে নেতা বন্ত মানুষ হাত ধরে ভাত ধরে বাড়ির যায় নেতা বনার বাদে যখন জনগণ সবসময় যাতায়াত করে দাবি দাবা লইয়া যায় তখন মানুষ যন্ত্রণা ঝাড়তে পারে না কই ইটা যদি জানতাম তে কোনোদিন আপনার নেতা বনার চেষ্টা করতাম না। তাহলে বোঝা গেল ভাইলা দায়িত্ব লইতে সুজা বোঝা যায় দায়িত্ব লওয়ার বাদে দায়িত্ব পূর্ণ করা হটোয়া তাগল বড় কঠিন যে মানুষের দায়িত্ব লইয়া পরিপূর্ণরূপে দায়িত্ব আদায় করতে পারে সে হইয়া তাগল সমাজের একজন সবল উন্নত মানুষ তার দ্বারা এই সমাজ অগ্রগতি লাভ করব। যে মানুষে দায়িত্ব লইয়া দায়িত্ব গিয়া দায়িত্বরে আপনার কি করে না সঠিকভাবে আদায় করে না দায়িত্বর সম্পূর্ণরূপে মূল্যায়ন করে না ই মানুষ সমাজের হইয়া তাগল শত্রু তার দ্বারা সমাজ ডুবিব ও তার লাগি আল্লাহর বন্দে গান লক্ষণীয় বিষয় হইয়া তাগল উপযুক্ত ব্যক্তিরা তোর মধ্যে নেতৃত্ব দিলে উপযুক্ত ব্যক্তিরা তো ক্ষমতা সহিয়া দিলেই সমাজ অগ্রগতি লাভ করে।
মুসা আলাইহিসসালামের দায়িত্ব লইছেন আল্লাহর নির্দেশে দুই গ্লাস দুইয়া, তো লইতে মনে করছেন আল্লাহ কইতরা গ্লাস দুইটা ধরতাম, দরিলেই নাকি তো হইব, তো দরিলি সই দৌড়ার বাদে চিন্তা হয়েছে আল্লাহর দৈরি, আল্লাহ কইছেন যত সময় পর্যন্ত অর্ডার আইছে না গ্লাস দইতাম না, এখন যদি একদিন এক রাত দুই দিন দুই রাত কয়দিন আল্লাহ অর্ডারই গুম ইয়ে করুন না, তাহলে তো আমি গ্লাস আত রাখিয়া ঘুমাইব, আর ঘুমাই গেলে গ্লাস আত এখান হইব গ্লাস ভাঙি দিব বাদে জুয়াব কিতা দিতাম। আল্লাহ তো আর কোনো নির্দেশ পাল্টাইন না, মুসা আলাইহিসসালাম মানুষ তো মানুষ হইলে ঘুমও লাগবো খানিও লাগবো, মানুষের নিত্য প্রয়োজন দুই জিনিস খানি ঘুম, ঘুম খানি ফুরো হয় না যত সুখের সংসার হোক আর কিচ্ছু ভালো লাগে না, একদিন দুই দিন তিন দিন চার দিন ছয় দিন যদি আপনার নয়নের মাঝে ঘুমায় না অটোমেটিক সুন্দরী বউ সাদরের সন্তান আপনার কি বলে প্রিয় সম্পদ কোনো কিচ্ছুর মাঝে আর তৃপ্তি মিলে না, ডাক্তার কবিরাজ মোল্লা মুন্সির কাছে দৌড়াইতে দৌড়াইতে আপনার জান শান্তি নাই এর বাদে অশান্তি মাথা ভাগল আর বাট ইয়াল আমার লাগে দোয়া করুক হয় আল্লাহ ঘুম দেখুয়া নাই কুয়া গিয়ে যারতাম হারিয়েন না, ঘুম বন্ধ হয়ে গেলে খানির আরাম নাই, ঘুম বন্ধ হয়ে গেলে স্ত্রীর আরাম নাই, ঘুম বন্ধ হয়ে গেলে সন্তান নিয়ে আরাম নাই, ঘুম বন্ধ হয়ে গেলে সম্পদ নিয়ে আরাম নাই, যেগুলার মাঝে আরাম মিলত আসিল তার মাঝে একটা বিষয় তার লঘুম নয়ন ভরা ঘুম হইছে না, দুনিয়ার রাজা বাদশাহী আপনার কোনো কিচ্ছুর মধ্যে সুখ রইছে না, ঠিক তদ্রু হইয়া থাকলো খাদ্য আপনার খানি আর ভানি, একদিন দুই দিন তিন দিন যদি অনাহারে আপনার কি ভুলে যায় অনাহারে পিয়াসের চা আপনার কাটে, তিন দিন বাদেও সম্পদেরও মায়া নাই সন্তানেরও মায়া নাই স্ত্রীরও মায়া নাই আত্মীয় স্বজন কেউরের মায়া নাই, কেননা জানোর উপরে সদমা হইছে বুক পিয়াসের কারণে, এখন আপনার অশান্তি সীমাহীন দুনিয়ার কিচ্ছু শান্তি দিতে পারে না, আমার আল্লাহ যখন ঘুমাইন না শান্তি পাইন কিলা, সৃষ্টি জগৎ ঘুম ছাড়া শান্তি নাই, আল্লাহ কামুল হাকিমিন স্রষ্টা তান জিম আপনার কোনো সময় ঘুম নাই, ফেরাউন তো ঘুমায়, এবার হযরত মুসা আলাইহিসসালাম দুই গ্লাস হাতের মধ্যে ঘুমা ভরাইবার চেষ্টা করেন, যখন বেশ আমরার জিও বেজুইটায় অটোমেটিক কিছু সময় টিফা নিয়ায় কত সময় বইতে বইতে ঘুমোর টাইম যার, আপনি যত চেষ্টা করুক হজার আখতা ভরি পাইবা, যত চেষ্টা করুক হজার আখতা ভরি পাইবা, এটার নাম তন্দ্রা টিফানি, মুসা আলাইহিসসালাম ওর আখতা টিফানি আইছে, টিফানির সময় শরীরও হবত থাকে না, কোনবায় আজার কোনবায় ফাউজার ফুরা বোঝা যায় না, এমত অবস্থায় টিফানির চক্কর দুই হাতে কান হইছে গ্লাস দুইটা ছুরমার হয়ে গেছে, মুসা আলাইহিসসালামে কইবারে বেকরার অবস্থায় আল্লাহ আল্লাহ রে জুয়াব দিতাম কিতা, আল্লাহ কইছে না তোর আখতাম বাঙতাম না, গুঞ্জে বাঙ্গি গেল জুয়াব কিতা দিতাম, আল্লাহর রাতে ফরমাইলা ও মুসা মুসা তুমি আমার গ্লাস কি করছো বললে আল্লাহ এখানো দুই হাত টিফানি আইছিল আর বেক খেয়ালে এখানো ইয়া ভাঙ্গি গেছে, বলে ভাঙ্গ কোনো অসুবিধা নাই তুমি শর্মিন্দা হইও না, আমি আল্লাহর ইচ্ছা ওগুলি ভাঙ্গি তো ভাঙ্গিছে আমিও খুশ, তুমি বেজার হইও না, তুমি যে প্রশ্ন করছিল আল্লাহ তুমি ঘুমাও না নি ওখানোর উত্তর দিছি তোমারে, আমি আল্লাহ স্রষ্টা যদি ঘুমাই যেতাম উভরে আসমান তলে জমিন দুইটা চুরমা রইত নি না লাগ লাগ লা রইত, কারণ আসমানও কুঠি নাই জমিনও কুঠি নাই, আসমানও তলে দি কোনো কুঠি আসেনি, আসমান তো শূন্যে জমিনের তলে কোনো কুঠি আসেনি উভরে দি কোনো টানা আসেনি, সাইরে ভরমাইরা কুদা কুদরতের নিশান আর বিনা কুঠিয়ে রাখ সখাড়া জমিন আর আসমান, মাটি দিয়া আদম গড়ি তাতে দিলাই জান আর হাওয়ার উপর নির্ভর করি সালাইলা ইনসান, ও খুদা কুদরতের নিশান খুদা কুদরতের নিশান বিনা কুটে রাখ সখাড়া জমিন আর আসমান, আসমানের কুটি নাই জমিনও কুটি নাই তবে জমিনের কুটি কোরআনে করিম কইছেন আল্লাহ ওয়াল জিবালা আওতাদা, ফাড় দিয়া কুটি মারছেন ফাড়ি গুণ উপর মুখছে না নিচ দিকে, জমিনও যে ফাড়গুলো আছে মাটির উপরে না মাটির নিচে, মাটির উপরে আর জমিন হইয়া থাকলো নিচে কুটি তলে দেন না উপরে, দুনিয়ার যত গড় দরওয়াজা আছে বিল্ডিং অফিস আদালত আছে সারার কুটি হইল নিচে সাত হইয়া থাকলো উপরে, এই দুনিয়া হইয়া থাকলো সাত এই সাতর উপরে হইয়া থাকলো কুটি, ফাড় যত গু আছে সাতর উপরে জমিনের উপরে, জমিনের উপরে আল্লাহ কুটি দিয়া জমিনরে কায়েম রাখছে, জমিনের তলইয়া থাকলো ভানি ভানির তলইয়া থাকলো হাওয়া,
ফাড়ার উপর হইয়া থাকলো হাওয়া, হাওয়ার উপরে হইয়া থাকলো আসমান। এজন্য মুসলমান আল্লাহর যতর কুদরতর শান, আল্লাহ আসমান রাখছে হাওয়ায়, জমিনও রাখছে হাওয়ায়, আর আল্লাহর যাতে আপনার মাটি দিয়ে আদমরে গড়িয়া হাওয়ার উপরে চালায়, যত সময় পর্যন্ত পিঞ্জরার ভিতরে হাওয়া আছে তত সময় পর্যন্ত তোমার জীবন আপনার বহাল আছে। যেই মুহূর্ত দেহত্যাই হাওয়া বাহির হয়ে যায় সেই মুহূর্তই জীবন তাগি তোমার বিদায় হয়ে যায়। এবার ইয়া তাহলো আল্লাহ কামুল হাকিমিন তাই খাইন না, ফেরাউনে খায়নি না, না ফেরাউনে খায়ও ঘুমায়ও, আল্লাহ কামুল হাকিমিনে আপনার কি করেন না, ঘুমাইন না, ফেরাউন ঘুমায়ও। তাহলে দলিল দ্বারা প্রমাণ ইয়া থাকলো আলী মোগল জমিন ওই সময় নাই, দলিল মোকাবিলা কে করত, হে কইল কালানা রাব্বুকুমুল আলা, আর আপনার তার সমর্থক হাজারে হাজারে কইলা ঠিক আছে আপনি আমরা আল্লাহ, হে কইল আমি তোমাদের মাবুদ। মানুষেও মানিয়া নিলা, মোকাবিলার প্রয়োজন আছিল কিবা না, মোকাবিলা করতে হইলে জেহালত দি করা যায় না, আপনার কি বলে ইলিম দি করা লাগে। এজন্য মুসলমান আল্লাহর বন্দেগান বর্তমান পরিবেশের মধ্যে ভারতবর্ষ তাকে ইসলামরে বিদায় দেওয়ার নানান কৌশল আরম্ভ হয়েছে, এই ভারতবর্ষ তাকে ইসলাম বিদায় দেওয়ার নানান কৌশল আরম্ভ হয়েছে। আপনার কোনেই না কোনে সেই না, একদিকে আপনার কি বলে মাদ্রাসা বন্ধ করো, সরকারি মাদ্রাসাগুলা বন্ধ হয়েছে, আপত্তি করবার কিচ্ছু নাই, ধর্ম রক্ষা করা আমরার নিজের দায়িত্ব, তাই আমরা নিজ দায়িত্বে আপনার কি করতাম, উপযুক্ত মাদ্রাসা হল রে বর্তমান আলী মোগলে গুরুত্ব দিয়া এই সমাজে সঠিক পথ দেখাইয়া মাদ্রাসা হলে আপনারা কায়েম করি লইতা, যত বেশি মাদ্রাসা উন্নত হইব ভালো আরে শিক্ষা মাদ্রাসার মধ্যে হইব ততদিন পর্যন্ত এই জমিনের মধ্যে দিন ইসলামরে দরিয়া টিকাই রাখা যাইব। সঠিক ব্যবস্থায় মাদ্রাসা থাকে না, ছেলেমের মধ্যে ইসলামী শিক্ষা থাকে না, ইসলামী জ্ঞান থাকে না, শত বছর পরে ফেরাউনের টাইমের মতো রাজত্বর মতো এই ভারতবর্ষের মধ্যে ইসলাম থাকবে না। আল্লাহর বন্দেগান আফগানিস্তানের মামলারিয়র মধ্যে বর্মার মাঝে লাঞ্ছনা হওয়ার মূল কারণ ইয়াত থাকল, বর্মার দিকে চাও, এই বর্মায় বড় বড় মাদ্রাসা অকল ছিল, বড় বড় রাজা অকল ছিল, অসংখ্য মানুষে ইলমে দিনরে ভিন্ন দেশতাইক শিক্ষা নিছে আইয়া, আপনার সর্বপ্রথম বুদ্ধিস্টরা যখন চেষ্টা কৌশল আরম্ভ করলো বর্মা তাকি মানুষ মুসলমান রে কেমনে বিতাড়িত করা যায়, বর্মা তাকি মুসলমান হলরে আপনার কিভাবে স্থানান্তরিত করা যায়, এরারে কিভাবে উদাস্ত বানানি যায়, চেষ্টা আরম্ভ হইল। আইস তাকি সত্তর বৎসর আগে, সত্তর বৎসর আগে অকল বেলাও পরিকল্পনা তো নেওয়া হইল, ধর্মীয় শিক্ষাগুলারে মুসলমানের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানরে বন্ধ করি দেওয়া হোক। যে আফগানিস্তানের বড় বড় মাদ্রাসার আইয়া ভিন্ন ভিন্ন দেশের, শুধু আফগানিস্তানিও নাই ই বর্মাইয়াম নাই, ভিন্ন ভিন্ন দেশ তাকি এই রাখাইনের মধ্যে আইয়া আপনার মানুষের শিক্ষা অর্জন কর্তা দেওয়া হইল, মাদ্রাসা সরকারি নিয়ম অনুযায়ী মাদ্রাসা বন্ধ করে দেওয়া হইল, ভিন্ন দেশের শিক্ষার্থীর আওয়া বন্ধ হইল, গেল আপনার ৩০ বছর পর্যন্ত শিক্ষা পরিবেশ নাই, ৩০ বছর পরে আস্তে আস্তে আতফালা নিয়ে হইল, ফয়লা শিক্ষা বিদায় বা দেশে আপনার শিক্ষা লোনেওয়ালার বিদায়, ফয়লা খাদাইল শিক্ষা, এর বাদে শিক্ষা যারা ধর্মীয় লইতা মুসলমান আত ফালাইছে তান তানুফরি, ৪০ বছর পূর্ণ হইল, ফয়লা হালকা পাতলা পিটিল, ৪০ বছর যাইতে না যাইতে নাগরিকত্বর ডকুমেন্ট খাটিল, গেল আর ৪০ শিক্ষা নাই তো, প্রতিবাদ খানো করা লাগে, কেমনে করা লাগে, কিভাবে করা লাগে, খারেদি করা লাগে, আপনার যখন জ্ঞান নাই করতা কেমনে, তাই আপনার কি বলে প্রথমে ৩০ বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ১০ বছর গেল আপনার নির্যাতন রেখে দেয়, ৪০ বছর পূর্ণ হইল, এখন উভরে তাকে কানুন বনি বনি ফর্মুলা ধারণ হইল, মুসলমান হলরে নাগরিকত্বহীন করি দে আরম্ভ হইল, নাগরিকত্বহীনের ব্যবস্থা, গেল কতদিন বলে আরো গেল আপনার ২০ বছর, ৬০ বছর যখন পূর্ণ হয়ে গেল তখন আপনার নানান নমুনায় নির্যাতন দিয়া আপনার যে মুসলমান সাধারণ সংখ্যা রইছিল তার মাঝে তাকিও এখন বর্তমান আজ ৪-৫ বছর তাকি বাংলাদেশ সরকারে জায়গা দিস হইনি, আপনার বিশ্ববাজারে কুজিল বাংলাদেশ সরকারে জায়গা দিল, শরণার্থী শিবির করিয়া সেই জায়গার মধ্যে আসইন উদাস্ত হইয়া শান্তি আছে, শিক্ষার ফিস ছাড়িলে অশান্তি হওয়া লাগে, জাতির পিস চালিলে অশান্তি থাকা লাগে, এর কারণে আমার ভাই মুসলমানেরা বর্তমান সময়ে আলিমগলর দায়িত্ব হইল সাধারণ মানুষকে বুঝানি,
শিক্ষার পিছনে মানুষরে আনা, কোরআন সিনজান শিখানি, হদিস শিখানি, সমাজ পরিবেশ শিক্ষা দেওয়া, প্রকৃত রূপে মানুষরে মানবতার দিশা দৌড়াইয়া দেওয়া। মানুষরে যদি আইজুল আমার সমাজে আপনার কি মানবতার দিশা দৌড়াইয়া দে, আজকে নাই কালকে নাই, শত বছর দুইশো বছর নাই, যতদিন পর্যন্ত সেই সঠিক দিশায় মানুষ চলব ততদিন পর্যন্ত মুসলমান কিবা ইসলাম রেখে নষ্ট করতে পারত নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জি সাহেব, আইছি আইছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি। তাহলে এখন লক্ষণীয় বিষয় থাকলো, আল্লাহ যাতে ফরমাইছেন শিক্ষা ব্যাপারে, আল্লাহ ফরমাইন কুল হাল ইয়াস্তাউল আমা ওয়াল বাসির, যারার চোখ আছে আর যারার চোখ নাই, অর্থাৎ যারার জ্ঞান আছে আর যারার জ্ঞান নাই, জ্ঞানী আর অজ্ঞানে দুয়োগুরো কি সমান? নিজে আল্লাহ ফরমাইন না না, জ্ঞানী আর অজ্ঞানে কখনো সমান নয়। আল্লাহ রসুলের হদিসর ভাই চাইলেই তখন জ্ঞানীর হালত বুঝিলিম, নবী যে বরমান ফাকি উন ওয়াহিদুন আসাদু আলা শয়তানি মিনাল ফাবিদ, শয়তানর লগি কঠিন তাই কঠিন হইয়া থাকলো একজন আলিম। হাজার আবিদ রে নষ্ট করা শয়তানের জন্য সহজ, একজন উপযুক্ত মুহাদ্দিক আলিম রে আপনার নষ্ট করা হাজারো আবিদ তাকি হইয়া থাকলো আরো কঠিন। যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো এক হাজার আবিদ এবাদত গুজার যদি এক ফাল্লায় তোলা যায়, আর একজন মুহাক্কিক নেককার আলিম এক পাল্লা তোলা যায়, হাজারো আবিদের পাল্লা তাকি একজন জ্ঞানী আলিমের পাল্লাটা হইয়া থাকলো বাড়ি। এবারও মুসলমান আবারও লক্ষ্য রাখা দরকার, ই সমাজ যতদিন মুহাক্কিক আলিমর পিছ ধরিয়া থাকব, ট্রেনের ইঞ্জিন যদি ঠিক থাকে, আপনার রেলে টানে রীতিমতো যা ইঞ্জিন রেলে, ডাব্বা নষ্ট হইব তো, ডাব্বার প্যাসেঞ্জার নষ্ট হইবা। শিলচর তাই ট্রেন সারি সে ইঞ্জিন আগে হইয়া যা, ডাব্বাগুলা তার পিছনে, আপনার ডাব্বাবর্তী প্যাসেঞ্জার সাই সামান, ইঞ্জিন যখন সঠিক রাস্তায় আছে ডাব্বা মাল সামান প্যাসেঞ্জার নষ্ট হইবা। ইঞ্জিন যদি লাইন আউট হয়ে যায়, ইঞ্জিন যদি রেলচ্যুত হয়ে যায়, তাহলে আপনার ট্রেনের মাঝে যা মানুষ আসলা সামান আসিল সব হেফাজত।